হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজ আমি তোমাদেরকে এই পবিত্র রমজানের এত গরমের দিন এক গ্লাস ঠান্ডা স্বাস্থ্যকর শরবত তৈরি করে দেখার জন্য আবার হাজির হয়েছি। আজ আমি তোমাদেরকে দেখাবো বেলের শরবত। এই বেল ভীষণ উপকারী একটা খাদ্য। এই উপকার সম্বন্ধে পুষ্টিবিদরা বহু পুষ্টিগুণের কথা উল্লেখ করেছেন। এটি বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি ত্বককে ভালো রাখে এবং চুল পড়া বন্ধ করে। পেটের নানা রোগ সারাতে বেলের শরবত জাদুর মতো কাজ করে। বেলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাস ও পটাশিয়াম। তো চলো আমরা দেখে নিই এই বেলটা কীভাবে শরবত তৈরি করতে হয় তার একটা রেসিপি, সঠিক নিয়মে এবং সঠিকভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব সহজভাবে। বেলের শরবত করার জন্য এখানে আমি একটা পাকা বেল নিয়েছি। পাকা বেলটা এখন এটা একটা শক্ত জিনিস দিয়ে এটা পাড়ি দিয়ে ভেঙে নিতে হবে। বেলটার উপরের আবরণ অনেক শক্ত। এই পাকা বেল, বেলটা পাকা কি কাঁচা, এটা নাকের কাছে দিলে পরে সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন বোঝা যাবে এটা পাকা। এই যে দেখো, এটা আমি ফেটে নিয়েছি, দেখো ভিতরে কি সুন্দর, এটা একদম পারফেক্ট পাকা বেল। এখন এই বেলের ভিতরের থেকে শ্বাসগুলো আমি চামচ দিয়ে খুব সুন্দরভাবে সব একটা বাটির ভিতরে উঠিয়ে নিব। এখন একটা চামচের সাহায্যে আমি এই উপরের শক্ত অংশের ভিতর থেকে বেলের শ্বাসগুলো সব বের করে নিচ্ছি। এটা ভিতরেরটা খুবই নরম, কিন্তু এটার মধ্যে বিচি এবং আঁশ দ্বারা এটা মানে সংযুক্ত হয়ে আছে, সেজন্য দেখতে শক্ত দেখাচ্ছে। আসলে এটা ভীষণ নরম, হাত দিয়ে গলাইলে এটা গলে যায়। দেখো, এটা একটু সময় নিয়ে ভালো করে চেষে নিতে হয়। এই শক্ত আবরণের সাথে যে শ্বাসটা, এটাই সবচেয়ে বেশি মজা খেতে। তো এটা একটু সময় নিয়ে হলেও ভালো করে চেষে এটা আলাদা করে নিতে হবে। বেলের শ্বাসগুলো আমি সবগুলো চামচ দিয়ে ভালো করে বের করে নিয়েছি। এখন এটা আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এটার ভিতরে বেশ নরম, কিন্তু এটার ভিতরে যে আঁশ আর বিচি আছে সেজন্য একসাথে সব জমাট বেঁধে আছে। এটা আমি ভালো করে হাত দিয়ে কষলিয়ে এটা নরম করে নিব এবং এটার মধ্যে একটু পানি দিয়ে নিব। তাহলে খুব সহজে এটার আঁশ আর বিচিগুলো আলাদা হয়ে যাবে। এখন আমি এটা অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখো, এটা আমি পানি দিয়ে কষিয়ে এটা নরম করে নিয়েছি। এই যে দেখো, এটার ভিতরে আঁশ আর বিচি দেখা যাচ্ছে। এখন আমি এরকম একটা ছাকনা দিয়ে এটা ছেঁকে নিব। ছাকনা দিয়ে ছাকলে নিচে রসগুলো পড়ে যাবে আর ছাকনার মধ্যে বিচি আর আঁশগুলো আটকে যাবে। এই যে আমি বেলটা ছেঁকে এতগুলো পরিমাণের রস পেয়েছি, এটার মধ্যে প্রায় 2 গ্লাসের মতো রস আছে। তো এই পর্যায়ে আমি এটার মধ্যে কিছু চিনি আর লবণ অ্যাড করব। চিনি আর লবণের পরিমাণ আমি বলছি না, তোমাদের যার যতটুকু প্রয়োজন তোমরা দিয়ে নিবে। আর এই পর্যায়ে এটা চিনিটা ভালো করে মিক্সড করে এটা সারা বছর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়, একটা এয়ার টাইট বক্সে অথবা আইস কিউবের যে মোল্ডটা আছে তার মধ্যে রেখে একটা ফয়েল পেপারকে ঢেকে পরে ডিপ ফ্রিজে রাখলে বরফের কিউব হয়ে যাবে। পরে যখন তোমাদের ইচ্ছা সম পরিমাণ ঠান্ডা পানির সাথে মিক্সড করে আরেকটু যদি চিনি লাগে দিলে, না হলে এমনি চিনি তো দেওয়াই থাকলো, ওটা দিয়ে তোমরা শরবত বানিয়ে খেতে পারবে। এই যে আমি এটার মধ্যে চিনি আর লবণটা খুব ভালো করে ঘেঁটে মিক্সড করে নিয়েছি। এটা অনেক ঘন, এখন এটা আমি
এয়ার ট্যাগ ছোট ছোট বক্সে করে এটা রেখে দিব ডিপ ফ্রিজে। এখন আমি এরকম ছোট ছোট বাটিতে এই ঘন বেলের রসটা রেখে সারা বছর সংরক্ষণ করব ডিপ ফ্রিজে, এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর যাদের এরকম বাটি নাই তারা ছোট ছোট আইস কিউবের মল্ডে রেখে ওটা একটু ফয়েল পেপার দিয়ে ঢেকে রাখতে হবে, নইলে অন্য খাবারের গন্ধে এই বেলের গন্ধটা মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। সেজন্য এটা যতটা সম্ভব এয়ার টাইট করে রাখতে হবে। এখন আমি এগুলোর ঢাকনাগুলো দিয়ে ঢেকে রাখব। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব, এটা সারা বছর যখন ইচ্ছা বের করে একটা করে গ্লাসের মধ্যে ঢেলে নর্মাল পানি দিয়ে বা ঠান্ডা পানি দিয়ে আর একটু যদি চিনি লাগে মিক্সড করে তোমরা শরবত বানিয়ে খেতে পারবে। এখন আমি এই বড় একটা মগের মধ্যে এই বেলের ঘন এই রসটা দিয়ে তার মধ্যে সম পরিমাণ পানি দিয়ে আমি শরবত বানিয়ে তোমাদের সামনে পরিবেশন করছি। বেলের ঘন রসটা আমি নিয়েছি, এখন এটার মধ্যে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে এটা এক মিক্সড করে তৈরি করছি বেলের শরবত। খুব সুন্দর পারফেক্ট বেলের শরবত হয়ে গেল, ফ্রেশ এবং পারফেক্ট। এটা তোমরা অবশ্যই বাসায় বানিয়ে খেয়েও দেখো বেশ ঘনই হয়েছে। তোমরা যদি আরও পাতলা খেতে চাও তাহলে আরও পানি মিক্সড করতে পারো। তো এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক দিবে, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।